স্বাগত জানাচ্ছি পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির এই বিশেষ অনুষ্ঠানে। দর্শক বন্ধুরা, পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান নিয়ে সৃষ্টি প্লাসের পর্দায় এসে গেছি আমরা। তন্ত্র মন্ত্র যাই হোক না কেন, যেটার কথা আমরা জ্যোতিষশাস্ত্র বা তন্ত্র কেন্দ্রিক বা কোনো আলোচনা কেন্দ্রিক অনুষ্ঠানে যখন শুনে থাকি, তখন একটা জিজ্ঞাসা আসে যে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি যদি অন্যান্য অ্যাস্ট্রোলজি থেকে একটু আলাদা হয়, তাহলে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজিতে কি তন্ত্র অথবা মন্ত্রের জায়গা আছে? যার কাছ থেকে জানবো অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রোলজার পুলক চক্রবর্তী, যাকে প্রত্যেকে আপনারা চেনেন, কখনো সৃষ্টি কখনো সৃষ্টি প্লাসের পর্দায় তার অনুষ্ঠান আপনারা দেখেন। তাই আজ আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা, আমাদের সঙ্গে আছেন পুলক চক্রবর্তী, তাকে স্বাগত জানিয়ে চলুন এই সম্বন্ধে তার থেকে জেনে নেব। স্বাগত পুলক দা। নমস্কার, সৃষ্টি প্লাসে আপনাদের সবাইকে নমস্কার জানাই। যেটা হচ্ছে যে দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজিতেও তন্ত্র বা তন্ত্রের মতো বা মন্ত্রের ব্যাপারটা আছে, তবে অ্যাকচুয়াল তন্ত্র বলতে আপনারা যেটা দেখছেন তন্ত্র জ্যোতিষ, এটা কিন্তু অ্যাকচুয়াল তন্ত্র না, এটাকে ব্যবিচারী ক্রিয়া বললে বরঞ্চ বেশি ভালো হয়। এটা তন্ত্রের নামে আপনাদের প্রতারণা করা হচ্ছে, এটা আমি আগে বারবার বলেছি, এবং যারা আমার সৃষ্টি এবং সৃষ্টি প্লাস অনুষ্ঠান দুটোই দেখেন তারা অলরেডি শিখে গিয়েছেন ব্যাপারটা। তো এখানেও মন্ত্রের ব্যাপারটা আছে, কিন্তু মন্ত্র তো দিলেই হবে না। এখন একটা ফ্যাশন দাঁড়িয়ে গেছে যে অনেক অ্যাস্ট্রোলজার তারা তন্ত্রবিদ বা বিভিন্ন শাস্ত্রী ফটাফট টিভিতে মন্ত্র দিয়ে দিচ্ছে, সেই মন্ত্র অনেকে করছেন, চেম্বারে মন্ত্র দিচ্ছেন সেই মন্ত্র অনেকে করছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে মন্ত্র দেওয়ার যোগ্যতা আছে কিনা সেটা আগে দেখতে হবে। একটা ব্যাপার হচ্ছে যে এইসব শাস্ত্রীদের চেম্বারে গিয়ে আপনারা জিজ্ঞাসা করবেন যে এরা কতজন ব্রাহ্মণ অ্যাকচুয়ালি, কারণ জ্যোতিষটা ব্রাহ্মণের বিদ্যা, ঠিক আছে? কারণ আমি নিজে জাতি বিদ্বেষী বা বর্ণ বিদ্বেষী নয়, আগে বারবার আমি প্রমাণ করেছি, আজকে নতুন করে আর সেটা করতে চাইছি না, কিন্তু আপনারা বা সেই সব জ্যোতিষীরা বর্ণ বিদ্বেষী, কারণ সেই সব জ্যোতিষীরা নিজেদের বাড়িতে যখন দুর্গাপুজো, কালী পুজো, শনি পুজো, গণেশ পুজো, সরস্বতী পুজো, বিভিন্ন পুজো করে, তখন ম্যাক্সিমাম যারা ব্রাহ্মণ না, যারা মানে ভেগধারী শাস্ত্রী উপাধি বা বিভিন্ন ছদ্মনাম নিয়েছে, তারা কিন্তু ব্রাহ্মণকে ডেকেই পুজোটা করায়। তাহলে আপনাকে মন্ত্র দেওয়ার বেলায় তার স্পর্ধাটা কোত্থেকে আসে? কিন্তু আপনারা শিক্ষিত সমাজ, তারা নয় ডাকাতি করতে বসছে, আপনারা শিক্ষিত সমাজ ঠকছেন কেন? কাজেই মন্ত্র দেওয়ার যোগ্যতাটাও একটা থাকা দরকার। আর সবসময় মন্ত্র একটা জিনিস জেনে রাখবেন, যেহেতু আমার দীক্ষা, আমি বারবার বলেছি আমার দীক্ষা একজন সিদ্ধ মহাপুরুষের কাছে, হিমালয় আমার দীক্ষা, সেই সুবাদে সেখানে যাতায়াত আছে, জীবনে বহু সাধু সঙ্গ এবং সিদ্ধ পুরুষের সঙ্গ করেছি, আমি একটা জিনিস বলছি, সদ্গুরুর কাছে মন্ত্র না নিলে পরে কোনো ফল নেই। কারণ যেসব মন্ত্র আপনাদের দেওয়া হয় সেসব বাজারে নিত্যকর্ম পদ্ধতি বা কোনো মন্ত্রের বই কিনলে প্রত্যেকটা মন্ত্র লেখা আছে, তাহলে প্রত্যেকটা মানুষই মন্ত্র করে বড় হয়ে যেতে পারতো। আর একটা জিনিস হচ্ছে মন্ত্র করলেই হবে না, আপনার ভাগ্যে যেটা আছে তার বাইরে কিছু হবে না, ভাগ্যে যেটা আছে সেটাকে জ্যোতিষী বা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি দ্বারা বা বাস্তুর দ্বারা একটু পরিবর্তন করা যায়, গতি পরিবর্তন করা যায়, সেটাকে হ্রাস বৃদ্ধি করা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে মন্ত্র দ্বারা সব কিছু হয়ে যায় না। যদি মন্ত্র দ্বারা বা তন্ত্রের দ্বারা সব কিছু হয়ে যেত, ফার্স্ট আমাকে একটা উত্তর দিন আপনারা, যে এই যে তন্ত্র জ্যোতিষটা, এই যে তন্ত্র জ্যোতিষটা বা এরা আপনাদের জ্যোতিষ করতে কেন বসবে টিভিতে বা চেম্বারে, কেন দুটো পয়সার জন্য ছুটে ছুটে বেড়াবে? এরা তো নিজেরাই সে মন্ত্র করে এতদিনে টাটা বিল্লা বহু কিছু হয়ে যেতে পারতো, কাজেই ওই জায়গাটা সম্পূর্ণ বুঝবে কি আপনাদের ঠকাচ্ছে। আর একটা জিনিস, স্বামীজির গল্প আমি বলছি, কে কলে আছেন? হ্যাঁ বলবেন, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, আমি বীরভূম থেকে বলছি। হ্যাঁ, নাম কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানো, নাম বলবেন আপনার? আমার নাম প্রদ্যুৎ দত্ত। আচ্ছা প্রদ্যুৎ বাবু, সৃষ্টি প্লাসে কতদিন দেখছেন অনুষ্ঠান? আমি পুরোটা অনুষ্ঠান আজকে আমি দেখলাম। আচ্ছা আজই দেখছেন, আজই সুযোগও পেয়েছেন কথা বলার। ডেট অফ বার্থ বলুন। আমার জন্ম ডেট হলো 1991 22 জুলাই। 22 জুলাই 1991। সময়? 91 22 জুলাই, সময় কাল 8টা। 8টা কখন? 8টা কখন? সকাল সকাল। কোথায়? একটুগ্রাম বর্তমান। আচ্ছা কি প্রশ্ন? হ্যাঁ আপনার প্রশ্নটা বলবেন। আমার প্রশ্ন, আমার সময়টা খুব খারাপ চলছে। একটু ধরুন আমি বলে দিচ্ছি। সময়টা খুব খারাপ চলছে। একটু ধরুন আমি বলে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে আপনার সিংহ লগ্ন বৃশ্চিক রাশি, তো এই মুহূর্তে আপনার কেতুর মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে, এবং কেতু বা রাহুর যে পজিশনটা, রাহু পঞ্চমে রাহু আছে, এবং পঞ্চমে রাহু আছে এবং পঞ্চমপতি বৃহস্পতি দ্বাদশ স্থানে তুঙ্গী হয়েছে, তো স্বাভাবিক এটা খারাপ ফল দেবেই। এটা নভেম্বর পর্যন্ত খুব খারাপ চলবে, নভেম্বরের পর খারাপ চলবে কিন্তু খারাপের মাত্রাটা একটু কমে যাবে, এবং আগামী দু আড়াই বছর পর থেকে আপনি আস্তে আস্তে ভালো সময় বুঝবেন। এটা কেতুর মহাদশা, রাহুর অন্তর্দশা চলার জন্য হচ্ছে। যাই হোক, আমাদের প্রসঙ্গে আসি। স্বামীজির একটা গল্প আছে আপনারা জেনে রাখবেন। স্বামীজি বলছেন যে কোনো একজন গরিব মানুষ কোনো এক বনে বা জঙ্গলে গিয়ে একজন সন্ন্যাসীকে খুব উত্তক্ত করে একটা মন্ত্র লাভ করে, যেটা থেকে রাতারাতি বড়লোক হয়ে যাবে।
তো সে একটা ভূতের ভূতকে বস করে, কিন্তু সেই ভূতকে শর্ত হলো ভূতকে সবসময় কাজ দিয়ে যেতে হবে, কিন্তু যখন কাজ না দিতে পারবে তখন সেই ভূত তাকে খেয়ে ফেলবে। তা মন্ত্রের ব্যাপারটা এরকম, সেই মানে গরিব মানুষ সেরকম প্রলোভনের শিকার হয়েছিল। আপনারাও ভাবছেন বোধ হয় এসব জ্যোতিষতান্ত্রিকের কাছে গেলে পরে আপনাদের রাতারাতি বড় লোক করে দেবে, কোটিপতি করে দেবে, আরবপতি করে দেবে। আরে আপনাকে করবে কেন, সেই তান্ত্রিক তো নিজেই হতে পারে, কিন্তু এই যে মন্ত্র অযোগ্য ব্যক্তির কাছ থেকে নিয়ে আপনারা যে বারবার জপ করছেন, এর পরিণাম অনেক খারাপ, অনেক খারাপ। আমি অন্তত বলছি, যে ব্যক্তি এইসব মন্ত্র 3 মাসের অধিক জপ করেছেন তাদের জীবনে দেখবেন আগামী 2 থেকে 3 বছর পর অনেক খারাপ পরিণতি নেমে আসবে। আমাদের অনুষ্ঠানে আমাদের পরের কলার রয়েছেন, হ্যালো বলবেন, কে আছেন? হ্যালো, হ্যালো, বলুন। আমি আসানসোল থেকে বলছি। কে বলছেন? শরীর নন্দীর জন্য জন্ম আমার মেয়ে। আচ্ছা, আপনার মেয়ের জন্ম তারিখটা বলুন। 23/2/1995। আচ্ছা, 23/2 95। টাইমটা বলবেন। সকাল 7:32। কি প্রশ্ন আপনার? সকাল 7:32। আপনার প্রশ্নটা বলুন। সৃষ্টি প্লাস দেখেন? হ্যাঁ দেখি। সৃষ্টিতে পুলকদার অনুষ্ঠান দেখেন? আজকেই দেখলেন। আপনাদের ভীষণ পরপর প্রত্যেকজন দুটি কলারেরই ভাগ্য আজকে বেশ ভালো যে পরপর ফোন পেয়ে গেছেন আপনারা। জেনে নিন, এক মিনিট ধরুন আমি বলে দিচ্ছি। যেটা হচ্ছে দেখুন, আপনার মেয়ের ভাগ্য বলতে প্রথমে একটা জিনিস বলি, মীন লগ্ন বৃশ্চিক রাশি, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা অষ্টমে রাহু, এটা একটু ডিস্টার্ব করবে। অষ্টমে রাহু থাকার ফলে তার দৃষ্টিটা পঞ্চম দৃষ্টি গিয়ে পড়েছে চতুর্থ স্থানে, এর পড়াশোনার যোগ আছে, কিন্তু এই রাহুর দৃষ্টিটা একটু ডিস্টার্ব করবে। দ্বিতীয়ত হচ্ছে এর মঙ্গলটা নিচস্থ, এর মঙ্গল নিচস্থ এবং অষ্টমে রাহু, এটা কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ ইন্ডিকেট করছে, এই ব্যাপারে আগে সতর্ক থাকা বেশি দরকার। এবং পড়াশোনার যোগ আছে, কিন্তু এই রাহুর অশুভ প্রভাবটাকে যদি দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে আপনি কাটিয়ে নিতে পারেন তো পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করবে এবং ভবিষ্যতে প্রতিষ্ঠা পাবে। এর থেকে বিস্তারিতভাবে জানতে হলে, আরো বিশদে জানতে হলে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন চেম্বারে। আমরা আমাদের আলোচনার দিকে এগোবো। যে বিষয়ে আপনি বলছিলেন পুলকদা, যে মন্ত্র যদি ঠিক উচ্চারণ না করা হয় বা ভুল লোকের জন্য যদি ভুল মন্ত্র থাকে। হ্যাঁ, ভুল লোকের জন্য আজকে একটা ফ্যাশন দাঁড়িয়ে গেছে, এবং আমি একটা জিনিস বুঝে পাই না যে শিক্ষিত সমাজ কি করে ঠকে। আমি জাতি বিদ্বেষী বা বর্ণ বিদ্বেষী না হলেও মানুষ তো জাতি বিদ্বেষী বর্ণ বিদ্বেষী, কারণ মানুষ তার পুজো করতে অবশ্যই ব্রাহ্মণকে চ্যাটার্জি চক্রবর্তী ভট্টাচার্য ব্যানার্জি এসবই ডাকে, দাস মণ্ডল সাহা এসব ডাকে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই সব মন্ত্র নিচ্ছে যখন তন্ত্রের ক্রিয়াগুলো করছে, লাখ লাখ টাকা খরচা করে, 20,000-50,000 টাকা খরচা করে তারাপীঠ কামা কাছা যাচ্ছে, যাগযজ্ঞ করাচ্ছে, যেসব শাস্ত্রীদের দিয়ে, একবার কোনো সেই সব শাস্ত্রীদের বলছে না যে আপনার ভোটার্স কার্ডটা বা আপনার আধার কার্ডটা একবার দেখান, আপনার সার নেমটা কী দেখি, আপনার পরিচয়টা কী দেখি, সেটা বলছে না। আসলে যথেষ্ট হয়ে গেছে একটা ঠান্ডা মাথায় ডাকাতির জায়গা। আগে যেটা রাস্তায় রেভলভার ধরে ডাকাতি করা হতো, এখন এসি ঘরের প্রলোভনে মানুষকে এটা করছে। এখন অনেক মানুষ কম্পিটিশনে দাঁড়াতে না পেরে, স্কুল জীবনে ভালো রেজাল্ট করতে না পেরে তারা জ্যোতিষে যাচ্ছে, কারণ মানুষের ভয়কে কাজে লাগিয়ে তারা এই রোজগার করছে, এবং তার ফলে তারা এই শাস্ত্রী বিভিন্ন ছদ্মনাম এসব মানে উপাধি ধারণ করছে। আমি একটা জিনিস আপনাদের চ্যালেঞ্জ করবো, যেসব মানুষের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, যাদের কোনো তান্ত্রিক বা কোনো বশীকরণবিদ জ্যোতিষী বাস্তুবিদের কাছে গিয়ে কোনো কাজ হয়নি, তাদের আমি চ্যালেঞ্জ করছি, যাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, বারবার একই কথা আমি বলি, যারা মনে করেন যে এখান থেকে কেউ আমাকে কোনো আর ফলাফল দিতে পারবে না, তারা আমার চেম্বারে আসুন, আমি চ্যালেঞ্জ সহকারে কাজ করবো। এবং আপনারা যেসব জ্যোতিষীদের কাছে যাচ্ছেন তাদেরকে একটা জিনিস বলুন যে আপনিও চ্যালেঞ্জ করে পুলক চক্রবর্তীর মতো প্যাডে প্রত্যেকটা সাল ধরে ধরে আমার বিচারটা লিখে দিন, প্রত্যেকটা সাল ধরে ধরে বিচার লিখে দিন। এখন একটা ফ্যাশন দাঁড়িয়ে গিয়েছে, জ্যোতিষীরা কিন্তু বিচার লাগে না, শুধু প্রতিকারের দিকে লক্ষ্য রাখে, এবং শিক্ষিত সমাজ এতেই ঠকছে বারবার। এই যে আমরা বারবার পুলক যেটা শুনছি যে শিক্ষিত সমাজ, তাহলে শিক্ষিত সমাজ হওয়া সত্ত্বেও ঠকছে কেন মানুষ? ঠকছে এর একটাই কারণ, দিকগুলো নোটিস করা উচিত যেটা করছে না, সেটা জেনে নেব পুলকদার থেকে। একটু জেনে নিই, ফোনে কে এসে গেছেন? হ্যাঁ বলবেন। হ্যালো, হ্যালো, বলুন, কে বলছেন? আমার মেয়ে হচ্ছে 15/3/1992। কোথা থেকে ফোন করছেন? আমি হচ্ছে বর্তমান সোদপুরে। হ্যাঁ, বর্তমান ডিস্ট্রিক্ট সোদপুর। আচ্ছা, আপনার মেয়ের জন্ম সময় বলুন। জন্ম সময়টা ও মামা বাড়িতে হচ্ছে মোটে 9টা থেকে 12টার ভিতরে। না, ওইরকম বললে হবে, এক্সাক্ট টাইমটা বলতে হবে, আপনাকে সঠিক সময়টা জানতে হবে। এই ব্যাপারে অবশ্যই আপনাকে চেম্বারে যোগাযোগ করতে হবে, তবে কৃষ্ণমূর্তি পদ্ধতির সাহায্যে এক্সাক্ট টাইমটা অবশ্যই বের করে দেওয়া সম্ভব। এবং দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সম্বন্ধে যারা তো অলরেডি দেখেছেন তারা জানেন যে এর প্রতিকার একদম অনবদ্য। তো হ্যাঁ, কি যেটা আপনাকে জিজ্ঞেস করলাম পুলকদা, যে এই যে শিক্ষিত সমাজ তাও বারবার ঠকে যাচ্ছে,
কোন জিনিসগুলোর উপরে লক্ষ্যটা রাখা উচিত যাতে তারা না ঠকে? এখন ব্যাপারটা হচ্ছে শিক্ষিত সমাজ যে ঠকছে তার কারণ হচ্ছে লোভ। মানুষের ব্যাপারটা হচ্ছে যে রাতারাতি ফল লাভ করব। শ্রীকৃষ্ণ গীতায় একটা জিনিস বলেছেন যে কর্ম করে যান, কর্ম সঠিক উপায়ে করে যান, এবং সমস্ত কিছু ভগবানের সৃষ্টি করেছেন, যেমনি পেশেন্ট সৃষ্টি করেছেন তেমনি ডাক্তার সৃষ্টি করেছেন, যেমনি রোগ সৃষ্টি করেছেন তেমনি ডাক্তারি বিদ্যাটাও সৃষ্টি করেছেন। তো ঠিক তেমনি জ্যোতিষের সাহায্য অবশ্যই নেবেন, কিন্তু কর্মের থেকে, আমি স্বামীজির একটা কথা বিশ্বাসী, মানুষের কর্মের থেকে বা প্রচেষ্টার থেকে বড় জিনিস কিছু নেই। এবং আমার গুরুদেবের কাছে শোনা স্বামীজিরই বাণী, উদ্যমী পুরুষকে ভগবান কোনোদিন খালি হাতে ফেরায় না। তবে জ্যোতিষের সাহায্য নেবেন, তবে জ্যোতিষীর কাছে বশবর্তী হয়ে যাবেন না, আগে জ্যোতিষীর যোগ্যতা যাচাই করবেন। মানুষ কি করে, গীতা শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল এমনিই পাবেন। কিন্তু আপনি গাছ লাগালেন, শুধু ফলের দিকে চেয়ে বসে আছেন, দেখবেন কোন দিন গাছটা গরুতে খেয়ে চলে গিয়েছে, ফল কোনোদিনই পাবেন না। হ্যাঁ, কে আছেন? একদমই তাই। হ্যাঁ বলবেন। হ্যালো, 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 হ্যাঁ বলুন। সিটাটাজি বলছি বারাসাত থেকে। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানছেন? স্যার আমাকে চিনতে পারছেন? না, চেনা সম্ভব না, কারণ সামনে দেখলে হয়তো তবু চিনতে পারি, এইভাবে চেনা সম্ভব না, কারণ রেগুলার আমি সত্যি বাস্তব বলতে, অপ্রিয় বাস্তব বলতে অনেক লোকেরই অরস্ক বিচার করছি, কাজেই সবাইকে মনে রাখা সম্ভব না, তবে সামনে আসলে হয়তো চিনতে পারি। নিশ্চয়ই। আপনি কি গিয়েছিলেন তার কাছে আগে? আমি আমরা কিছু বান্ধবী সোহাবাজার চেম্বারে দেখিয়েছিলাম। আচ্ছা, কার জন্য গেছিলেন? আমরা কিছু বান্ধবী গেছিলাম যে আমাদের মানে চাকরির জন্য, প্রবাসী চাকরির জন্য গেছিলাম। তো আচ্ছা, সেখানে কেমন ফল পেয়েছেন? ফল পেয়েছি বলতে আমার বান্ধবীরা চাকরি পেয়ে গেল এবার পিএসসি তে, কিন্তু শুধু আমি পেলাম না। আপনি আপনি আমাকে দেখিয়েছিলেন? হ্যাঁ। আমি বলেছিলাম চাকরি হবে? হ্যাঁ, আপনি বলেছিলেন প্রতিকার করতে হবে তাহলে চাকরি হবে। আপনি প্রতিকার করেছেন? না, আমার বান্ধবীরা করেছিল। সত্যি বলতে আমি আপনাকে জানাইনি, মানে আমি তো লুকিয়ে মানে অন্য দু একজনকেও দেখিয়েছি, মানে একটু না, লোকানোর কিছু নেই, এখানে লোকানোর প্রশ্ন কিছু নেই, আপনার মর্জি, আপনার পয়সা, আপনি যেতেই পারেন, লোকানোর কিছু নেই। আসলে আপনি যেটা বলেছিলেন আমি সেই রাস্তায় যাইনি, মানে আমাকে দু একজন অন্য দিকে নিয়ে গেছিল, মানে অন্য বিভিন্ন ক্রিয়াকলাপ করিয়েছিল, যার ফলে আমার চাকরিটাও হলো না, কিছুই হলো না। তো আপনি কি জানতে চাইছেন? মেন ব্যাপার হচ্ছে আপনি তো প্রতিকারই করেননি, আপনার চাকরিটা কি করে হবে? আপনি পুলক চক্রবর্তীর কথা অনুযায়ী যে প্রতিকারটা করালেন না, আবার অন্যান্য অ্যাস্ট্রোলজারের কাছেও গেলেন, সেখানে গিয়েও কাজ আপনার হলো না, তো এখন কি আবার তাহলে ফিরে আসতে হলো সেই পুলক চক্রবর্তীর কাছে? হ্যাঁ হ্যাঁ, আমি আসলে জানতে চাইছি যে আমার কি চাকরিটা আর সম্ভব। আপনার ডেট অফ বার্থ বলুন। আপনার জন্ম তারিখ? 6 বলুন। 6/4 1987। টাইম? টাইম 12:48। কখন? দিনে না রাতে? রাত। আচ্ছা, তাহলে এটা ডেট পাল্টে বলেছেন, 5/6 না 6/7? তারিখটা কি 5 রাত 12টা হয়ে 6 না 6 রাত 12টা হয়ে 7? 5 রাত 12টার পর না 6 রাত 12টার পর? 5 রাত 12টা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান জেনে নিন, একটু লাইনে থাকুন। ধনু লগ্ন মিথুন রাশি, একটু লাইনে থাকুন, বলে দিচ্ছি। শনি বৃশ্চিক বকরি, দেখুন চাকরির যোগ তো আপনার অবশ্যই আছে, কিন্তু দশম স্থানে কেতু একটা ব্লকেজ সেখানে সৃষ্টি করছে। কেতু যেখানে থাকে সেখানে একটা ঘট বা ব্লকেজ সৃষ্টি করে, এটা স্বাভাবিক, যারা জ্যোতিষ চর্চা করেন তারা জানেন। তো আপনার দশমে এটা ঘটটা সৃষ্টি করেছে, হয়তো এই কারণেই আপনাকে প্রতিকারটা করায়নি। তো ব্যাপারটা হচ্ছে, একটা জিনিস বলবো, এর সঙ্গে তো মানুষের চেষ্টারও ব্যাপার থাকে, চাকরির যোগ আপনার এখনও কিছুটা আছে ক্ষীণভাবে, প্রতিকার করালে এখনও আমি ভরসা দিতে পারি যে চাকরি হবে, আপনি এই ব্যাপারে ইমিডিয়েট আপনাকে প্রতিকার করতে হবে। এবং আরেকটা জিনিস বলছি যে আপনারা সবচেয়ে বড় যেটা ভুল করেন, প্রতিকারটা করলেন না, আমি বলেছিলাম যে প্রতিকার করলে চাকরি হয়ে যাবে, এই যে আপনি প্রতিকারটা করেননি, এরপরে যদি আপনি প্রতিকার করেন, আপনি যে সময়টাকে ফেলে এসেছেন সেটাকে ধরতে পারবেন কি? কোনোদিনই পারবেন না। তাহলে আপনারা যদি ডাক্তার দেখিয়ে ওষুধ না খেলেন তাহলে কি জন্য আসেন, ফালতু আপনাদের ফ্রিজটা নষ্ট করতে আসেন? আমি কিন্তু একটা জিনিস বারবার বলছি, আমাকে খাওয়ানো পড়ানোর দায়িত্ব আমার গুরুর, ঈশ্বরের চিন্তা, আপনাদের এর জন্য চেম্বারে ফিস দিতে আসতাম না। যদি প্রতিকার করেন তো আসবেন, নাহলে আসার দরকার নেই। যদি রোগ হয়েছে ডাক্তারের কাছে এসে ওষুধ না খেলেন, ডাক্তার দেখে লাভ কি? অবশ্যই তাই, যোগাযোগের জন্য মোবাইল নাম্বারে বুকিং করে নিন, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা দিক। এরকম অনেকেই রয়েছেন হয়তো আজকে এর কাছে তা কালকে তার কাছে করে বেড়াচ্ছেন, কিন্তু সেটা করবেন না। যাকে আপনার সঠিক মনে হচ্ছে সেই মানুষটির সঙ্গে গিয়ে যোগাযোগ করুন এবং একজনকেই ধরে রাখুন, বারবার 10 ছোটাছুটিটা বন্ধ করুন। পুলক চক্রবর্তী কিন্তু স্পষ্ট কথা বলে এই জায়গাটাই আপনাদেরকে বোঝাতে চাইছেন, এবং পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির মাধ্যমে তিনি কিন্তু আপনাদের সেই
ঠিক সমাধানটা দিতে চান? আমাদের কলার বন্ধু রয়েছেন, বলি, দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি হচ্ছে এমনই একটা জিনিস যেখানে আজ পর্যন্ত কোনোদিন কোনো মানুষ ব্যর্থ হয়নি। যে মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমি চ্যালেঞ্জ সহকারে সেই মানুষকে আবার তুলে দিতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে যে এরা যে প্রতিকার করছে না, এদের একদম দোষ না, কিছুটা এদের ছকের ব্যাপার, দোষ কিছুটা আছে এবং কিছুটা ছকেরও ব্যাপার থাকে। দশমে কিন্তু মানে মিসগাইড করেছে, এবং সব থেকে বড় জিনিস হচ্ছে এদের দোষ না, আজকে বিজ্ঞাপনের চমকে মানুষকে মিসগাইড করে লুট করছে। তো এরা কি করবে, এমন এমন মানে চমক দেখাচ্ছে যে রাতারাতি একদম ফল ফলিয়ে দেবো গাছে, গাছ লাগানোর আগেই গাছে ফল ফলে যাবে। তো এদের দোষ কি? বিজ্ঞাপনের চমক দেখে যাচ্ছে, ঠকছে। সঠিক জায়গায় আপনাকে যেতে হবে। আগে আমি বারবার বললাম যে এইসব শাস্ত্রী ফাস্ত্রী যারা নাম পরিবর্তন করে ভেগদারি ছদ্মনাম নিয়েছে, এই শাস্ত্রীদের অরিজিনাল যোগ্যতা, অরিজিনাল নামটাকে আপনারা খুঁজে বের করুন, তারপর দেখুন তাদের মন্ত্রতন্ত্র করার যোগ্যতা আছে কি নেই, আপনারাই বিচার করুন। বলবেন কে আছেন? হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার, আমি অসীম ব্যানার্জি ভবানীপুর থেকে কথা বলছি। আপনি টিভির সাউন্ডটাকে একদম বন্ধ করে দিন। আমি অসীম ব্যানার্জি কথা বলছি। হ্যাঁ অসীম ব্যানার্জি, টিভির সাউন্ডটাকে পুরোপুরি বন্ধ করুন, মিউট করে দিন। আমি ভবানীপুর থেকে কথা বলছি। ডেট অফ বার্থ বলুন। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে অর্ক ব্যানার্জি। ছেলের ডেট অফ বার্থ বলুন। 6/11/1994। সময়টা? সময়টা সন্ধ্যে 6:20। কোথায়? কলকাতায়, ক্যালকাটা হসপিটাল। কি জানতে চান আপনি? আমি ওর সার্ভিসের ব্যাপারে একটু। আমি আরেকবার বলি, 6/11/1994 সন্ধ্যে 6:20 কলকাতায় জন্ম। বৃষ লগ্ন ধনু রাশি। আচ্ছা আচ্ছা, শুক্র তুলায় বকরি, বৃষ লগ্ন ধনু রাশি। দেখুন সার্ভিসের ক্ষেত্রে হচ্ছে যেটা ষষ্ঠপতি যে সার্ভিস দেয় সে সক্ষেত্রে বকরি, এবং সেখানে রাহুর সঙ্গে আছে। তো এটা সার্ভিস পেতে বা সার্ভিস পাওয়ার পরে সার্ভিসে একটা বিরাট গোলমাল সৃষ্টি করবে। এক্ষেত্রে শুক্রটাকে অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে প্রতিকার করা উচিত, তাহলে কর্ম হয়ে যাবে ভালোভাবে এবং জীবনে উন্নতি করবে। আমাদের হাতে সময় খুব কম আছে, আমি যেটা জানিয়ে দিতে চাইছি সবাইকে যে এরপর থেকে আমাদের সৃষ্টি প্লাসের প্রোগ্রাম, আমার সৃষ্টি প্লাসের যে প্রোগ্রাম শুক্রবার, প্রতি শুক্রবার আপনারা রাত্রি 8:10 থেকে দেখতে পান, সেটা এরপরের থেকে, পরের শুক্রবার থেকে রাত্রি 8:10-এর পরিবর্তে রাত্রি 8:00 থেকে দেখবেন। বলবেন কে আছেন? হ্যালো, হ্যালো, একটু তাড়াতাড়ি বলবেন, 25 মিনিটের প্রোগ্রামে খুব বিস্তৃত বলা বা সময় নষ্ট করার মতো সময় আমাদের থাকে না, কারণ অনেকেই অপেক্ষা করে থাকেন এবং অনেক কিছু বলারও থাকে। আমরা এগোচ্ছি আমাদের ডিটেল জানানোর, এতে দর্শক বন্ধুরা যারা চাইবেন যোগাযোগ করতে, প্রত্যেক শনিবার রবিবার কাটোয়ায় পাচ্ছেন পুলক দাকে, পাচ্ছেন আপনারা প্রত্যেক সোমবার ব্যারাকপুরে, প্রত্যেক মঙ্গলবার কলকাতায়, প্রত্যেক শুক্রবার মেচেদাতে, দুর্গাপুরে পাচ্ছেন 12 তারিখ অর্থাৎ 12ই আগস্ট, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন 20 আগস্ট, বহরমপুরে পাচ্ছেন 15ই আগস্ট। অগ্রিম বুকিংয়ের জন্য 9734215510 এবং 9333610134।